ফেসবুক, যারা আমরা ফেসবুক ইউজ করে থাকি, যারা আমরা ফেসবুক চালাতে ভালোবাসি, কিংবা আমরা যারা ফেসবুক ইউজার, তাদের অবশ্যই চোখে পড়ে যে ওয়াচ ভিডিওগুলো, ছোটো ছোটো যে 5 মিনিট 6 মিনিটের যে ক্লিপ ভিডিওগুলো, তাদের আসলে সবাই চোখে পড়ে, বিশেষ করে আমিও দেখে থাকি। তো এই ভিডিওগুলো অনেক ভালো লাগে, অনেক রোমাঞ্চক। তো আসলে এই ভিডিওগুলো মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমরা ডাউনলোড করে রাখি, কিংবা আমরা আমাদের দরকার হবে, কিংবা কেউ সাথে আমরা শেয়ার করবো। তো আমরা এই প্রসেসটা জানি না যে কীভাবে এই ফেসবুকের এই শর্টের ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে খুব সহজ একটা অ্যাপের মাধ্যমে আপনারা এই ফেসবুকের এই ছোটো ছোটো ক্লিপগুলো ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম ফ্রম শখের চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বলুন না, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব এন্ড পাশে আসে বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। পুরো ভিডিও জুড়ে আছি মাসুম আর আপনারা দেখছেন শখের চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্ট আপনি যে কাজটা করতে হবে, তো আমি একটা কথা বলে নিই, আপনার কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো যে কথাটা বলবো সেটা হলো, আমি যে অ্যাপ্লিকেশনের কথাটা বলছি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। তো আমার ভিডিওর নিচে এটা লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এই জায়গায় লিখবো আমি স্ন্যাপটুব। ওকে, এই অ্যাপ্লিকেশনের নামটা হলো স্ন্যাপটুব। তো আমি এখন লিখব স্ন্যাপটুব। ওকে, তো এখন আমি এটা সার্চ করলাম। তো অ্যাপ্লিকেশনের ভার্সনটা চলে আসছে। তো আপনি ফার্স্টে যেটা দেখতে পারতেছেন যে স্ন্যাপটুব ফ্রি ভিডিও ডাউনলোডার। তো আপনি এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই জায়গায় আপনি ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে গো টু ডাউনলোড। তো এই জায়গায় আপনি দেখতে পারেন এই জায়গাতে মোড ভার্সন আছে, অনেকগুলো ভার্সন আছে, আপনার মতন আপনি ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমার এটা এখন ডাউনলোড করা আছে, আমি এই জায়গায় সম্পূর্ণ প্রসেসটা এখন আপনাদের দেখাবো। তো ধরেন আমি এখন ফেসবুকে চলে যাব। দেন ফেসবুকে চলে যাওয়ার পর দেখুন আমি একটা ভিডিও এই জায়গা থেকে, দেখুন এই জায়গায় আমার ওয়াচ ভিডিওগুলো আমি দেখাবো। ধরেন আমি এই ভিডিওটা এখন আপনাদের ডাউনলোড করে মানে দেখাবো প্রসেসটা। ওকে, তো মোর অপশনে যাওয়ার পর এই জায়গায় আমার সবগুলো অ্যাপ্লিকেশন দেখাইতেছে। তো আমি এখন স্ন্যাপটুবে এখন ক্লিক করব। দেন স্ন্যাপটুবে যদি ক্লিক করার পর পর আপনারা দেখতে পারতেছেন যে এরকম ইন্টারফেস চলে আসছে, স্ন্যাপটুবের ইন্টারফেস নিয়ে আসছে। তো আপনি চাইলে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন যে তীর ইয়াটা, এটা চাইলে এটা ক্লিক করে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন ফেসবুকে ঢুকে থেকে। আপনি চাইলে আপনি যে চলা অবস্থা ফেসবুক ইউজ করা অবস্থা আপনি যে ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওগুলো আপনি শেয়ারের মধ্যে ক্লিক করার পর আপনার এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনার একটা নতুন ইন্টারফেসে লয়ে যাবে। তো লয়ে যাওয়ার পরে আপনি এটা চাইলে জায়গাতে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ এই যে এই অ্যাপ্লিকেশনটা এটার ভিতরে এখন আমি ক্লিক করে আমি আপনাদের দেখাবো। আমি যদি চাই এই জায়গার থেকে ফেসবুকের যে ভিডিওগুলো আমি চাইলে এই জায়গার থেকে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। তো আর উপায় দেখাবো না, যেহেতু এটা ইউটিউব, ইউটিউবের ভিডিও দেখা যাবে না। তো আমি আপনাদের শুধুমাত্র সুবিধার জন্য আমি প্রসেসটা দেখাইছি। আশা করি আপনারা এই প্রসেসটা যদি আমার মতন যদি করেন, অবশ্যই আপনারা করতে পারবেন কিংবা দেখতে পারবেন। তো আপনি ফার্স্টে ফেসবুকে চলে যাবেন অ্যাপ্লিকেশনে। ফেসবুকে যাওয়ার পর আপনি যে ভিডিওটা ওয়াচ দেখবেন, যে ভিডিওটা আপনি দেখতে ভালো লাগবে, যে ভিডিওটা আপনি দেখবেন, সেই ভিডিওটার মধ্যে আপনি শেয়ারে ক্লিক করার পরে কপি যে ইয়াটা, আপনি এটা কপি করে ওই জায়গায় যদি পেস্ট করেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, এই জায়গায় যদি পেস্ট করে দেন, বাস এই লিঙ্কটা চলে আসবে। লিঙ্কটা চলে আসার সাথে সাথে আপনি এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু এটা ইউটিউবের একটা রুলস, তো আমি এটা দেখাবো না। তো এই জায়গায় আপনারা বুঝতে পারছেন যে আমি কেন এটা দেখাই না, যেহেতু ইউটিউবের ভিডিও আছে এই জায়গায়, আপনারা এখন বুঝে নেন। তো আমি চাইলে এই ফেসবুকের ভিডিওগুলো এই জায়গার থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর এটার অপশনের কাজ হলো ডাউনলোড। আমি যে ভিডিওগুলো ফেসবুকের থেকে ডাউনলোড করছি, গ্রিন স্ক্রিনে যেগুলো আমি যেগুলো ডাউনলোড করছি, আমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করছি। আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি, আর অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা কেমন লাগছে। তো আজকের মতো এতটুকু, দেখাবো কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যে প্রসেসটা দেখাইছি সেম প্রসেসটা আপনারা ফলো করলে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এতটুকু, দেখাবো কোনো নতুন ভিডিওতে। আর ভিডিও নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ফলো করতে পারেন। ও আরেকটা কথা, আমি যে কথাগুলো কোনো সময় বলিনি আজকে বলতেছি, আমার চ্যানেলটা নতুন,
আর আপনি যদি আমার চ্যানেলে এই মুহূর্তে ভিডিওটা যদি দেখে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার উৎসাহ পাই। তো আজকের মতো এতটুকু, দেখাবো কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। Oh, 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 oh